নমস্কার, আমি নম্রতা মারিক। আজকে আমার নিবেদন কবি অনির্বাণ ঘোষের লেখা আরজি। সরস্বতী মা গো, তোমায় একটা কথা বলি, আমি কিন্তু শান্ত খুবই, কথা শুনেই চলি, তবুকে বলি উঠতে বসতে এত নিষেধ মানা, এইটা কেন কখনো না, ওইটা কেন না না, বড়রা কি এইরকমই যখন তখন রাগে, এই ভালো না ওই ভালো না শুনতে ভাল লাগে, এই জিনিসটা ধরলে কেন ওইটাতে হাত দিলে, কথায় কথায় জামিয়ে পড়ে কেন সবাই মিলে, চুপি চুপি বলছি তোমায় কেউ যেন না শুনে, সেদিন একটু গেম খেলেছি মায়ের মোবাইল ফোনে, টের পেয়ে মারে গে আগুন, গেম খেলেছো এ কি, ঘুমো এখন, আদর পেয়ে লেজ হয়েছে দেখি, আমার কোথায় লেজ হয়েছে, বাঁদর নাকি আমি, তুমি বলো কি আর এমন করেছি বাঁদরামি, সেদিন যেমন খেলতে গিয়ে কাঁচের ফুলদানিটা টুকরো হতেই হুলুস থুলুস, অর্থ আছে কি তার, মা তো একটা কাপ ভেঙেছে, কেউ বকেছে তাকে, বাবা বলল ও কিছু নয় অমন হয়েই থাকে, অঙ্কে একটু কম পেয়েছি বকলে মাতার জন্যে, বলল বিদ্যে হবে না ওর গিয়েছে উচ্ছন্নে, বিদ্যে দিও এছাড়া আর কি বা চাওয়ার আছে, কেবল মা গো ছোট্ট একটা আরজি তোমার কাছে, আমি কিন্তু উপোস করি অঞ্জলিটাও খুব দি, বড়দের মা শান্ত করো একটু, বুদাও বুদ্ধি, ধন্যবাদ।